আমাকে কিছুই হলো না ভিতরে, শুধু শুধু দিলাম। ওরা না অনেক দুষ্টু। শোন না শাবনুর, কালকে যে মালটা তুই খেয়েছিস আমার থেকে নিয়ে গেছিস। মৌসুমি রাগ করছিস কেন? আমি দিব তো তোকে, আমি না করি নিত একদম। ওটা কি আর পাওয়া যাবে? হ্যান্ডসামটা ছিঁড়ে আসতেছে রে। কি বলিস ভাই, কি করে দেখ। এই শোন, এই সামনেটা কেমন জানি লাগছে হট। চল চল ধরি ওদেরকে। আমাদের সাথে হিজড়া বলি বলতো। আমাদের সাথে তোরা এই জিনিসটা দেখ না, কি হট বাগানে যাবি আমার সাথে। কেমন জানি সবকিছু রোগী লাগছে রে। তুমি দাও আমার, তুমি লজ্জা পাচ্ছিস কেন? বেজায় মুশকিলে পড়লাম। একদম দুষ্টু দেখেছিস। তুই পিছনে ধরতে পারলি না? আমি ওকে ধরার চেষ্টা করেছিলাম, পাখি উড়াল দিল। কি দুটো ছাক্কাচ মাল ছিল রে। কোথায় যাচ্ছিস? সেদিন তুই আমাদেরকে টাকা না দিয়ে ফাঁকি দিয়ে চলে গেছিস। মোবাইলটা অনেক সুন্দর রে, আমরা এখন দেখে দেবো। চল হারামজাদা কিনে একটা সেলফি তুলি। ডঙ্গি ঠিক আছে তো? তো এই মৌসুমি একটা পুষ দে, তুলে রেখেছি এখন। ওকে মেরে ছেড়ে দে, হারামজাদা। চল মোবাইল পেয়েছি, গান দেখেছিস কত সুন্দর। টাকা না চালা হবে না। হ্যাঁ এই তোরা আই মৌসুমি, আয় টাকা নে, ওদেরকে ভাল লাগেনি, টাকা নিয়ে নে। চল আছে হাই কেমন ছেলের সাথে ঘুরিস বলতো? তুই কথা বলে শাবনুর। ওরা কি জাতি জাতি বলতেছে আছে রে। রে তোদের তোকে বলছি না টাকা দে। আই মৌসুমি তুই কিন্তু বেশি কথা বলিস, ও কি বলতে চাই সেটা শুন। আচ্ছা এই ছেলে, তোকে কিন্তু মারবো হারাম যাদব। ভালো হয়েছে বুঝলি, আমাদের দল একটা ভারী একজন আসবে, ওর নাম দিব পপি। আমার কাছে মনে হচ্ছে ওরা বাদ পড়ে,
ওদের ফেজ দেখি বুঝিস যেই দেখি না। দেখি না ডেকে দেখি আগে। হ্যাঁ চল চল এই পপি 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 বের হন রে। উমা কোথায় রে তুই? আমরা পপি ডেকেছি তোদের জাতি ভাই। জি হ্যাঁ বুঝতে পারছি, আমার ভাইটা একটু মেলে সমেত তো তাই তোরা বলছিস তোদের জাতি ভাই। আসলে না সে আসলে আমার ভাই। সত্যি বলছিস তো? হ্যাঁ আমার ভাই। আমি তোকে কিন্তু আগেই বলেছিলাম ওরা না একটু অন্য টাইপের। আমি তোকে বলেছিলাম না ওরা অনেক খারাপ ছেলে দুষ্ট ছেলে। চল ওদেরকে হাতের কাছে পেয়ে নিই, ওদেরকে ইচ্ছা মতো দিব। চল আরাম সরি 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 দাদা সরি। দেখ শবনুর কিনা ঝামেলায় পড়েছি রে, কত বড় বিপদে না পড়েছিলাম বলতো। এই শয়তানগুলো এই শয়তানটা ওখানে বসে আছে। শোন না শাবনুর, হ্যাঁ বল কাজ কর, একটা কচা নে, ওদের খোগা দিয়ে কচা ঢুকিয়ে দেব। কচা চল 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 সাথে দুষ্টাম তুই আসতে তোরাস কেন? ধরতেই পারলাম না। তুই তুই সামনে আছিস, তুই ওদেরকে ধরতে পারিস কি কেন রে? হারাম যাদারা অনেক অনেক দুষ্ট বুঝছিস। দেখেছিস ওরা আমাদের কত বড় বিপদে না একবার ফেলেছিল, কি পরিশ্রমটাই না করালো। দাঁড়া আর একদিন হাতের কাছে পেয়ে নেই মুঠে দেব। ইচ্ছা মতো কিন্তু ওদেরকে মারা লাগবে। হ্যাঁ এখন চল সামনের দিকে চল। আচ্ছা চল দেখে দেখ।